বেচা বিক্রি নাই, এলাকার ক্রেতারা অনেক ভালো, যা চান তাই দেয়, বেশি চাইলেও দিয়ে দেয়। সালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে দি ইজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আছি একে। আজকে আপনাদেরকে এমন একটি সাপ্তাহিক হাটে নিয়ে এসেছি যেখানে ধারণা করা হয় খুব অল্প টাকায় বা অল্প দামে মোটামুটি গ্রহণযোগ্য মানের কাপড় পাওয়া যায়। তো চলুন দেখা যাক এই মার্কেটটি ঘুরে যে কোথায় কোন কাপড় কী দরে বিক্রি হচ্ছে। সাধারণত ধারণা করা হচ্ছে যে এই কাপড়গুলো ফুটপাতের থেকেও অনেকটা কম দামে পাওয়া যাবে। নারায়ণগঞ্জ সিটিতে হকারদের সমস্যা, হকার্সরা বিভিন্ন জায়গায় বসলে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। বিদায় আমরা একটা হকার কোনো জায়গায় বসতে না পাই, আমরা এই হাটটা মিলাইছি এবং এই হাটটা থেকে আমরা নিজেরা কইরা দিরা আমাদের সংসার চলবে। কাপুরের হাটটি মূলত নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মধ্যে পড়েছে, ওই হচ্ছে দাসেরগা বাস স্ট্যান্ড বরাবর গাড়িগুলো দেখা যাচ্ছে। এই এই পাশে আমার আমি যেদিকে আছি এদিকে আসবেন, মানে পশ্চিম দিকে চলে আসবেন দাসেরগা বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে কিছু দূর আগালেই এরকম দোকানগুলো দেখতে পাবেন সারি সারি। এটা হচ্ছে মূলত সাপ্তাহিক কাপড়ের হাট, প্রতি রবিবার সকাল থেকে রাত্র 8টা কি 9টা পর্যন্ত এই কাপড়ের হাট এখানে বসে। তো অনেকেই মনে করছেন যে এখানে ফুটপাতের তুলনায়, নারায়ণগঞ্জ শহরের ফুটপাতের তুলনায় খুব কম টাকায় ভালো ভালো কাপড় পাওয়া যায়। আবার অনেকে মনে করছেন যে তারা শোরুম থেকেও বেশি টাকা চাচ্ছে। তো এটা হচ্ছে ক্রেতাদের যার যার অভিমত, আর বিক্রেতারা তো বরাবরই বলে যাচ্ছেন যে তারা গরিবের জন্য মূলত উৎসাহ নেওয়ার জন্য, গরিবদের উৎসাহ দিতে বা গরিবদের হাতে কাপড় পৌঁছে দিতে কম টাকার মধ্যে ওনারা বিক্রি করেন, ওনাদের লাভ খুব একটা থাকে না। এটা হচ্ছে বিক্রেতাদের অভিমত। হাদ্রাসেরগাঁও কাপড়ের হাট, এখানে টুকরা কাপড় বিক্রি হয়, এখানে টুকরা কাপড় 30 টাকা 20 টাকা 10 টাকা 50 টাকা আছে। এখানে সর্বোচ্চ হাইস্ট যেটা মার্কেটে 2000 টাকা বেচে ওইটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন 1000 টাকা, 950 টাকাও হাইস্ট। আর যেটা মার্কেটে 500 টাকা বেচে এটা আমার কাছে অনলি 300 টাকা, যেটা মার্কেটে 1000 টাকা বেচে ওইটা আমার কাছে 550 টাকা। 350 টাকা নিচে, 350, আর উপরে 700 টাকা। না সবই তো রেডিমেড বিক্রি করেন আপনি? তো বিক্রেতাদের মতামত আসলে খুব একটা গ্রহণযোগ্য হয় না সব ক্ষেত্রে, কারণ বিক্রেতারা ম্যাক্সিমাম সময় বেশি টাকা রাখার পরও বলে যে তারা লাভ হয়নি, তাদের লাভ হয়নি, তারা লাভ করতে পারেনি, এরকম বিভিন্ন কথা বলেন। তো অল্প লাভে ছেড়ে দিলাম বা লাভ ছাড়া ছেড়ে দিলাম এরকম তারা বলেন। আর ক্রেতারা তো বিভিন্ন জায়গা থেকে এগুলো কিনেন, কাপড় চোপড় কিনেন বা বিভিন্ন জিনিস কিনেন, তারা বুঝেন যে আসলে কোন কাপড়ের দাম, কোন কাপড়ের মান কীরকম। তো আমরা বলবো যে নারায়ণগঞ্জের বন্দরের এই দাসেরগা বাস স্ট্যান্ডের সাথেই বা চৌরাপাড়াও বলতে পারেন, এই এখানে যে কাপড়ের সাপ্তাহিক রবিবারে কাপড়ের হাটটি বসছে, তো আপনারা আসতে পারেন এখানে, এসে দেখতে পারেন যে আসলে কাপড়ের মানগুলো এর দামের সাথে যায় কি না। যদি আপনার মনে হয় যে না, আপনার যারা অল্প টাকা যাদের আয়, তাদের যদি মনে হয় যে না আমরা এখানে কম টাকায় ভালো কাপড় কিনতে পাচ্ছি, তো এটা আপনাদের জন্য সুবিধা। আর আপনারা যদি বলেন যে না এখানে দাম আসলেই তারা বেশি চাচ্ছে, এর চেয়ে বরং আমি যে এলাকায় থাকি বা যেখানে থাকি সেখান থেকে কিনতে পারবো, তাহলে আপনারা আপনাদের মতো করে জামা কাপড় আপনাদের নিজ নিজ এলাকা থেকে কিনতে পারেন। তবে একটা অনুরোধ থাকবে যে আসুন দেখুন, কারণ একটা কাপড়ের হাট মাত্র বসেছে 5 সপ্তাহ সম্ভবত হয়নি বা 5 সপ্তাহ হয়েছে দাসেরগার এই কাপড়ের হাট।
পাঞ্জাবির কাপড় না, এই সবগুলোই পাঞ্জাবির। আপনি প্রতি রবিবারই এখানে বসেন না? ওগুলো প্লাজো 150 করে, বাচ্চাদেরও আছে, বাচ্চাদেরগুলো 100 টাকায় পাওয়া যায়। এই কিসের কাপড় এগুলা? এগুলা কিসের কাপড়? কি করে কি কাপড়গুলো দিয়ে বানাইতে পারে না? কেমন করে দাম? 40 টাকা গজ। এগুলো কি বাচ্চাদের হিজাব না? বাচ্চাদের হিজাবগুলো কত করে? এক একটা 220 টাকা। আর বড়দেরটা? সব এক রেট কত করে? 140 টাকা গজ। এগুলো দিয়ে কি বানায় আপনার? এগুলো দিয়ে কি বানানো যায়? আচ্ছা, এগুলো কি বোরখা না? কেমন দাম এগুলার? 450 টাকা। এটা 650, এটা 450 না? ডিজাইন করা ওগুলো 300 করে। এলাকার ক্রেতারা অনেক ভালো, যা চান তাই দেয়, বেশি চাইলেও দিয়ে দেয়। 60 গেঞ্জি আপনার যত করে 60 দেখতেছেন, 550 টাকা, যত করে গেঞ্জি দেখতেছেন 350 টাকা, তারপরে 150 টাকা। কতটুকু পরিমাপে কাটলেন? কতটুকু পরিমাপে কাটলেন এটা? গজ কত করে বিক্রি করলেন? 90 টাকা। কত করে বিক্রি করেন আপনি? 120 থেকে 200 টাকার মধ্যে আপনার কাছে ফতুয়া পাওয়া যাবে নাকি? এগুলো কত করে? 200 টাকা না? 120 টাকা করে এই ফতুয়াগুলো। সর্বোচ্চ 280 গজ। বেচা বিক্রি নাই? এক একটা জামা 50, 60, 80 এরকম, 100-এর উপরে যায় কোনোটা? বাচ্চাদের নিচে 350 আর উপরে 700 টাকা না? সবই তো রেডিমেড বিক্রি করেন আপনি? সর্বনিম্ন মনে করেন 700-600, তারপরে দামি বিক্রি 1300-1400। কেমন দামে বিক্রি করতেছেন আপনি? 350-350 আমি বেচতে লাগতেছি আজকে। 350 টাকা করে? আমার এই কারণে অন্যান্য সময় কি 550 টাকাই হবে এগুলা? আপনার এখানে গেঞ্জির দরগুলো কেমন? 100-120, 150 এই সবগুলা? 200। বাচ্চাদেরও আছে না? বাচ্চাদের গুলা কেমন দর? 70-80-90-100। কাকা আপনার এখানে লুঙ্গির দাম কেমন পড়ে? 350-400-800-900। এ ফতুয়ার দাম কেমন পড়ে? 250-300-350 ফতুয়া। শার্টের দাম কেমন পড়তে পারে? ওগুলো 350। আমার দেখা যাচ্ছে গামছাও আছে আপনার, 100-110 করে না? 10 বছরের গ্যারান্টি দিতেছেন? কত করে পিস? পিস কত করে? 700 করে বিক্রি করেন, এখানে 650 টাকায় পাওয়া যেতে পারে।
দাম কেমন কেমন লুঙ্গির আপনার এখানে? আমার অনেক দাম 570 ধরে 950 পর্যন্ত আছে। 950 শুধুন ধরে 950 পর্যন্ত আছে। আর বেচেন কত করে মানুষের কাছে? বেচেন কত করে? বেশি 700-800 এরকম না? কানা নেব কানা। এই শাড়িও আছে সর্বনিম্ন 300 টাকা, সর্বোচ্চ 800-1000। এই বাজারে সবসময় কত করে বিক্রি করেন? সবসময় 55 বিক্রি করছেন? এটা কি বিক্রি হলো না? এই মশারিটা এই মাত্র 200 টাকা বিক্রি হয়েছে, প্যাকেট করে দিচ্ছে 4 হাত 5 হাত। বিক্রেতা প্রথমে 300 টাকা চেয়েছিল, তারপর ক্রেতা যখন 200 টাকা বলে চলে যাচ্ছিল তখন ডেকে তাকে এটা দিয়ে দেওয়া হয়েছে। দাম কেমন এগুলো? 350 টাকা বাটিকের 3 পিস। একেবারে নর্মাল গুলো 60 টাকা, ছয়শোর বেশি আছে, মানে 60 টাকা থেকে 1000। মশারি সাড়ে 600 থেকে শুরু, আর 1100-1200 এর মধ্যেই সীমাবদ্ধ না? পিস 250 টাকা পিস। এর উপরে আছে বালিশের কুসুম, মশারির কভার, মশারির কভার আর বালিশের কুসুম, এগুলো কত করে? এগুলো 150 টাকা পিস। এটা আমরা চানা আর কি চানা কাপড়, সর্বনিম্ন 300 টাকা আছে, 300 টাকা আছে, সর্বনিম্ন 300 টাকা, সর্বনিম্ন 300 টাকা। সর্বোচ্চ যাবে কত? সর্বোচ্চ বলতে কি আমরা পাইকারি সেল করি ভাই, সেট করি তো। এমন এক কালার স্কার্টটা ধরো হচ্ছে আপনার 2 প্যাক, উপরের পাট আর নিচের পাট সহ হচ্ছে 400 টাকা। আচ্ছা, আর এই লঙ্কা হচ্ছে 450 টাকা টপ সহ, সিঙ্গেল মার্কেট বেসে 400 টাকা। ল্যাঙ্গা স্কার্ট 300-500 টাকার মধ্যে। এগুলোর দাম কেমন করে মামা? দাম কেমন করে জুতার? এখানে যারা মূলত বিক্রেতা আছে তো তাদের মধ্য থেকে 5 জন এই কাপড়ের হাটের আয়োজন করেছে। এখানে গত 5 সপ্তাহ ধরে চলছে, তাদের একটাই কথা যে এখানে গরিব যারা আছেন বা যাদের আয় কম, ইনকাম কম, তারা যেন তাদের নিজেদের বাজেটের মধ্যে কাপড় কিনতে পারে, সেটাই তাদের লক্ষ্য। যত ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী আছে যারা বিভিন্ন হাটে হাটে বিক্রি করেন কাপড়, তো তাদেরকে নিয়ে মূলত এই বাজারের আয়োজন করা হয়েছে। প্রতি রবিবার সকাল থেকে রাত্র 8টা কি 9টা পর্যন্ত চলে, যখন মানুষের চাপ কমে যায় তখন তারা চলে যান। তো এভাবেই তাদের ব্যবসাটা চলে আসছে, দেখা যাক কতদিন পর্যন্ত স্থায়ী হয় নাকি এটা দীর্ঘস্থায়ী হয়। আমরা সবাই জানি আমাদের দেশে মানুষের জন্য অন্যতম একটা ক্ষতিকর বিষয় বা কষ্টের বিষয় হচ্ছে বেকারত্ব। তো যারা ফুটপাতে ব্যবসা করেন তারা যখন ফুটপাত থেকে উঠে যেতে বাধ্য হন তখন এই বেকারত্বটা সাময়িকের জন্য হলো তাদেরকে ঘিরে ধরে। তো এই যে এখানে যারা ব্যবসা করছেন তারা সেই বেকারত্বটাকে মূলত দূর করার জন্য এবং গরিব বা যারা অল্প আয়ে সন্তুষ্ট থাকেন তারা যেন তাদের বাজেটের মধ্যে পোশাক ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই এই সাপ্তাহিক হাটটি বসানো হয়েছে। তো আসুন আমরা তাদেরকে উৎসাহিত করি, আমরা এই হাটে আসি, ঘুরতে অন্তত হলেও আসি, যদি দেখি সীমার মধ্যে বাজেটের মধ্যে
হয়ে যায় তাহলে আমরা কাপড় কিনবো, অথবা এসে ঘুরে দেখে যাই। দেখে যেতে তো সমস্যা নেই, আমরা ঘুরতে ভালোবাসি, তো একদিনের জন্য হলেও আমরা আসি, ঘুরি, দেখি, তাদেরকে সমর্থন করি। ঘরে বসে না থেকে আমরা যেন নিজেদেরকে কর্মঠ করতে পারি, এই উৎসাহটাও যেন পায়, এরকমই একটা উদ্যোগকে আপনারা সাধুবাদ জানাতে আসেন, দেখেন, বুঝেন, এটাই থাকবে আমাদের অনুরোধ। আপনাদের সবার জন্য ভালোবাসা ও শুভকামনা। আমাদের সাথে যারা আছেন থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ততদিনের জন্য ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষা করবেন, এটাই আশা করবো।